কৃষকের এই কান্না সন্তান হারানোর মতোই বেদনার। দিনের পর দিন শত পরিশ্রমের ফসল মাত্র এক রাতেই শেষ হয়ে যায়। কৃষকের এই জমিতে গাছে গাছে ফসল ধরেছিল, আর মাত্র কয়েকদিন পরে জমি থেকে স্বপ্নের ফসল তোলার কথা তাদের। ঠিক সে সময় সবগুলো ফুলকপি গাছ নষ্ট হয়ে যায়। এতে পথে বসেছেন কৃষকরা, বারবার জমিতে গিয়ে ফসল দেখে কান্নায় ভেঙে পড়েছেন তারা। কপির গাছ সমস্ত আমার গলে শেষ, আপনি নিচে গেলে বিয়ে চলেন দেখতে পাবেন কি দেখতে আমার ভিতরে ভাই। জানা গেছে 2,40,000 টাকা দিয়ে 3 বিঘা জমি লিজ নিয়ে ফুলকপি রোপণ করেন শফিকুল ইসলাম নামের এক কৃষক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কপিগুলো সবে মাত্র বড় হচ্ছিল। আগের দিন বিকেলে নিউজিম নামের ছত্রাকনাশক স্প্রে করেন তিনি। পরদিন জমিতে গিয়ে দেখেন সবগুলো ফুলকপিতে পচন ধরেছে। এরপর গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে সব গাছে পচে নষ্ট হয়ে যায়। তার মতো আরেক চাষি সেকেন্দার আলী এনজিও থেকে কিস্তি নিয়ে 2 বিঘা জমিতে চাষ করেছিলেন ফুলকপি। 5 টাকা করে চারা কিনে রোপণ করেন তিনি। এ পর্যন্ত প্রায় 2,50,000 টাকা খরচ করেছিলেন খেতে। সবে মাত্র কপিগুলো তোলার সময় হয়ে আসছিল, ফলনও হয়েছিল ভালো। আশায় ছিলেন ফসল বিক্রি করে দেনা শোধ করবেন। ঠিক সে সময় তার আশায় যেন আকাশ ভেঙে পড়ল। এভাবে ফুলকপি নিউজিম নামের ছত্রাকনাশক স্প্রে করে পথে বসেছেন প্রায় 13 জন চাষি। এই 7-8 দোকানে নিউজিম পাউডার নেই, নিয়ে আমার জমিতে স্প্রে করি। স্প্রে করার পরে ফুলকপিতে স্প্রে করি এবং 3 দিন পরে দেখি আমার ফুলকপি সব পচে গলে গেছে। এবং আমি খোঁজখাঁজ নিয়ে দেখি আরও 10-15 জন কৃষকের একই অবস্থা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার মঠ চুনিয়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এতে সর্বমোট 469 শতক জমির ফুলকপি নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা এই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে ওই মাঠে 13 জন চাষি জমি লিজ নিয়ে ফুলকপি চাষ করেন। চাষিরা ভালো ফলনের আশায় গগনবাড়িয়া বাজার থেকে তাহারের সার কীটনাশকের দোকান থেকে ছত্রাকনাশক ক্রয় করে ফুলকপিতে স্প্রে করেন। এরপরেই পচে নষ্ট হয়ে যায় পুরো ফুলকপির ক্ষেত। এনজিও আমরা যখন গাছে দিয়েছি দেওয়ার পরে এই ক্ষতি অবস্থা হয়, তারপর আমরা ভালো গাছে প্রয়োগ করেছি। ভালো গাছে প্রয়োগ করে একই অবস্থা, একবার সুস্থ সবল গাছে যে ওটা ওই ওইটার মতো নষ্ট হয়ে গেছে, পচে গলে গেছে একবারে। আমরা ফুলকপি চাষ করেছি প্রায় বিঘাতে প্রায় 3 লক্ষ টাকা করে আসে। এই বিষ নিউজিম পাউডার ব্যবহার করার পরে পয়সা সব নষ্ট হয়ে গেছে। নিউজিম বিক্রেতা তাহার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী জানান ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি, পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান লিখিত অভিযোগ পেয়েছেন তিনি, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আসলে এটা ওই প্রোডাক্ট ব্যবহারের কারণেই কিনা এটা আমরা তো এইভাবে বলতে পারবো না টেস্ট রিপোর্ট না পাওয়া পর্যন্ত। আমরা প্রোডাক্টটা হচ্ছে টেস্টে পাঠাইছি ঢাকায়, শোনা হবে ঢাকায় পাঠালে ওটা টেস্টের রিপোর্ট আসলে তখন বোঝা যাবে যে আসলে কি সমস্যা। অভিযোগ পেয়েছি, তো অভিযোগ সাপেক্ষে আমি কয়েকজন কৃষক এসেছিল আমার কাছে, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি, ওনাদেরকে কৃষি অফিসারকে অবহিত করেছি এবং উনিও আমাকে ওনার ব্যবস্থা নিয়ে আমাকে জানিয়েছেন। উনি যেটা বলেছেন যে এটা টেস্ট করে এটা উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কৃষকের এসব সবজি নষ্ট হওয়ায় হাসির বদলে তাদের চোখে মুখে কান্না আর হতাশা বিরাজ করছে, কারণ তারা সবাই ঋণ নিয়ে ফসল লাগিয়েছেন। তাই এর আসল কারণ খতিয়ে দেখে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা ও কৃষকদের সহায়তার দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, কালবেলা।